রুদ্র দেবক কথা বলছি? হ্যাঁ নমস্কার। নমস্কার, শোনো না, বলছি যে তুমি তো সম্ভবত নুসরাত জাহানের প্রেস কনফারেন্সটা শুনলে। একটা ঘটনা রয়েছে সেখানে, সেটা একটা জালিয়াতির অভিযোগ, আর তার সঙ্গে হচ্ছে প্রেস কনফারেন্সে নুসরাতের বক্তব্য, তার বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি। এবং নুসরাত যেটা করলেন, যেটা দেখা গেল অন্তত সাংবাদিকদের, সেটা মনে হয়েছে উনি প্রায় মিডিয়ার ক্লাস নিলেন এবং টিআরপি ইত্যাদি নিয়ে নানা রকম বললেন, এবং বললেন যে ওনার মুখটা বিক্রি হয়, এই জন্যেই ওনার ওনার এই বিষয়টা নিয়ে এত খবর হচ্ছে, খবরে নানা রকম চলছে। তোমার কেমন লাগলো রুদ্র পুরো বিষয়টা? প্রথমত হচ্ছে যে আমি যে শিল্প জগৎ থেকে আমার রুজি রোজগার করি, যে শিল্প জগৎ আমাকে যতটুকু সম্ভব মান সম্মান দিয়েছে, উনিও সেখান থেকেই মান সম্মান বা পরিচিতি পেয়েছেন প্রথমে। তো আমি যদি সেটা ধরেই বলি, তো এই শিল্প জগৎ থেকে যে কোনো ধরনের মানুষের বিশেষ করে কোনো অভিনেত্রীর ক্রাইম সম্পর্কিত ব্যাপারে, ঢাকা তছরূপ সম্পর্কিত ব্যাপারে যে খবর বেরিয়ে এসেছে, যার জন্য তাকে সাফাই দিতে হচ্ছে, এ অত্যন্ত মর্মান্তিক, এ অত্যন্ত ভয়ভীতির পশ্চিমবঙ্গের জন্য। শুধু উনি নয়, তার আগে আর একজন অভিনেত্রী যিনি তৃণমূলের সাংগঠনিক যুব মোর্চার পদে রয়েছেন, সায়নী ঘোষ, সেখানেও কিন্তু বেশ কোটি কোটি টাকা তছরূপের সঙ্গে তার নাম জড়িয়েছে। যদি আমরা এক লাইনে এটাকে টানি, তো তাহলে দাঁড়াবে যে অন্যান্য নেতা মন্ত্রীদের সঙ্গে এই মানুষের যে লুট, মানুষের প্রাপ্য যে টাকা, তা যেমন চুরির ভুরি ভুরি খবর বেরিয়ে এসেছে শাসক দল সম্পর্কে, এবং তাদের মধ্যে অনেকে জেলে গেছেন, অনেকে জেলে যাচ্ছেন, অনেকের বিচার চলছে পুরোটাই আদালতের নির্দেশে, এবং সেই আঁচ পাকাপাকি ভাবে কিন্তু এই মহিলারাও সেই দায়িত্ব তুলে নিলেন তৃণমূল দলের নিয়ম মেনে, অর্থাৎ আপনার নাম যদি না এই আর্থিক ব্যাপারে জড়ায়, দুর্নীতির ব্যাপারে জড়ায়, তাহলে আপনি আমাদের দলের নেতা বা নেত্রী হবেন কি করে? তো তাই তৃণমূলের মহান আহ্বানে তারাও তাদের ধর্ম পরিবর্তন করলেন, নৈতিক ধর্মের, এবং কলুষিত করলেন শিল্পী সমাজকে। কারণ যে কোনো অভিনেত্রীদের দেখলেই কিন্তু এখন মানুষ সন্দেহের চোখে দেখবে, তার একটু সাজ পোশাক, গাড়ি বাড়ি যদি হয়, পরিশ্রম করেও, তাহলেও কিন্তু মানুষ এই এক্সাম্পল গুলোকে দিয়ে তাদের স্পষ্ট চোখে দেখতে পারবেন না। আর তাতে কলুষিত হলো শিল্পী সমাজ, কারণ তাদের সন্দেহের দিকে চোখে তাকাবে, এবং সমগ্র পশ্চিমবঙ্গের বাংলা নারীরা কিন্তু এতে তাদের উপরে যে গৌরব, যে অহংকার আমাদের, যে দৃষ্টিভঙ্গি, যে সম্মানবোধ, সেইটাকেও কিন্তু জনসাধারণের কাছে কলুষিত করছেন যে মহিলারাও ক্রাইমের সঙ্গে জড়াতে পারে, বাংলায় এমন ছিল না, যা তৃণমূলের কল্যাণে বদান্যতায় বেড়ে ওঠাতে হলো। এরা শিল্প ও শিল্পী জগৎকে কলুষিত করেছে, করল, এবং তার আগে আমরা দেখেছি আর একটা পশ্চিমবঙ্গের সম্মানীয় জগৎ, সেটা হচ্ছে শিক্ষা জগৎ, মাস্টার মশাই, তাদের সেটাকেও কলুষিত করেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গকে ডিস্ট্রয় করবার জন্য নেমেছেন। নুসরাত জাহান প্রেস মিট করেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং ঠিক একই কারণে, একই ঘটনায় যদি দেখেন যে সায়নী ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ধরন ধারণ, কোন রকম জায়গায় কোন একজন ভদ্র বাড়ির আমাদের যে মেয়েরা হয়, মায়েরা হয়, তাদের উপরে যদি বিন্দুমাত্র কোনো কিছু দোষারোপ হয়, তারা কেঁদে ফেলেন। আমরা এটা দেখেই বড় হয়েছি,
এবং এটাই পশ্চিমবঙ্গ, যেখানে অপরাধের সঙ্গে দুর্নীতির সঙ্গে লোকের অধিকার কেড়ে নিজের পকেটস্থ করা, আইন ভেঙে অপরাধ এটার সঙ্গে জড়িয়ে পড়লে, একটা কোনো সামান্য অভিযোগ এলে যেখানে পশ্চিমবঙ্গের মা মেয়েদের চোখ থেকে জল বেরোয়, সেখানে এই দুই নারী আরো বেরোবে, আরো আছে, তাদের কিন্তু অহংকার ঠিকরে পড়েছে। কেউ এটাকে বলতেই পারেন যে কনফিডেন্স, তা নয়। তদন্তকারী সংস্থা বা মিডিয়া, তদন্তকারী সংস্থা কাউকে এমনি এমনি ডাকে না। ইডি বা সিবিআই যথেষ্ট তথ্য প্রমাণ হাতে এলে, গরমিল না থাকলে ডাকে না। তাই কেউ বলতে পারবেন না মিছি মিছি ডাকা হচ্ছে। এদিকে নুসরাত জাহানের ক্ষেত্রে, যেহেতু আমরা একই জীবিকার সহকর্মী, খারাপও লাগে বলতে, যে তিনি বলছেন তিনি কিছুই জানেন না, অথচ তিনি সেই কোম্পানি ডিরেক্টর, তারা নাকি আগে এসব করেছে। যদি তারা আগে এসব করে থাকে, তাহলে আপনি যদি কোম্পানির একটা ডিরেক্টর হচ্ছেন, যেখানে আপনি একজন অভিনেত্রী, আপনি ইট কাঠ পাথর বালি সম্পর্কিত ব্যবসাকে হঠাৎ করে ডিরেক্টরের পদে আসীন হলেন কেন, বা কেনই বা আপনাকে লোকে করলো, যে যার আপনি কোনো কিছু জানেন না। এবং আপনি যখনই কোনো কোম্পানির এই পদে গেলেন, আপনি জেনে গেলেন না কেন যে কোম্পানি খারাপ বা দুষ্টু বা এরা মানুষের ক্ষতি করে, না গেলেই আপনি চলে গেলেন। আচ্ছা, ধরে নিলাম সরলতা। তারপরের ঘটনাটা হচ্ছে এই রাকেশ সিং বলে আর একজন এই প্রমোটার নুসরাত ঘনিষ্ঠ, তিনি কালকেই প্রেসকে জানালেন যে দাবি নুসরাত করেছিল যে প্রায় 2 কোটি টাকার মতো তিনি কোম্পানি থেকে লোন নিয়েছিলেন, যে কোম্পানির নামে দুর্নীতির অভিযোগ, অসহায় বয়স্ক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী যারা, প্রবীণ মানুষ যাদের শেষ সম্বলটাকে প্রায় 5.5 লক্ষ টাকা করে প্রায় 400 জনের থেকে তুলে এরা তাদের সর্বস্বান্ত করেছেন, লুট করেছেন। তো সেই কোম্পানির আর একজন ডিরেক্টর পরিষ্কার বললেন যে আমরা কখনোই ওনাকে কোনো ওই টাকা লোন দিইনি, অন ক্যামেরা প্রথম সারির একটি মিডিয়াকে কালকে এই ভদ্রলোক কথাটা বলে দিলেন। তাহলে সাংবাদিক সম্মেলন করে হাতে কাগজ নিয়ে, এক একটি কাগজের কাউকে না দেখিয়ে, দূর থেকে নুসরাত জাহান যিনি যেটা বললেন সেটা তারই কোম্পানি নস্যাৎ করে দিল আরেকজন ডিরেক্টর। সুতরাং মিডিয়াকে তিনি জ্ঞান দিলেন। আর হ্যাঁ, মুক্ত বিক্রি হয়, ডেফিনেটলি মুক্ত বিক্রি হয়। মানুষ এই মুখ, আমাদের মুখ বিক্রির জন্য ছেড়েছেন, কিন্তু সম্মানের মাপকাঠিতে, ভালোবাসার মাপকাঠিতে আমাদের জনপ্রিয় করেছেন। আমাদের সাধারণ মুখকেই তারা আলাদা করে তুলেছেন সমাজের মধ্যে, সম্মানীয় করে তুলেছেন। কিন্তু সেই মুখকে তৃণমূল মানুষ লুট করাতে বা ভোট লুট করাবার জন্য ব্যবহার করছে, যে ওকে দেখো, ঠকো, ভুলে যাও। এই হচ্ছে বিখ্যাত শিল্পীদের মুখ। আর শিল্পীদের তারা বিভিন্ন অনৈতিক কাজ করে অর্থ রোজগারের সুযোগ এবং সাহায্য করে যাচ্ছেন, মানুষ মরে মরুক। ঠিকই বলেছেন, মুখ বিক্রি হয়। মনে রাখবেন, নুসরাত জাহান আমার কলিগ, আমার বন্ধু সম, অনুব্রত মণ্ডলের মুখটাও কিন্তু বিক্রি হয়, এবং বিক্রি তবে থেকে হওয়া শুরু হয়েছে যবে থেকে উনি চরম চরম ঢাকা বাজানো, পুলিশকে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারবার হুমকি দেওয়া শুরু করেছিলেন। এবং সেই মুখের বিক্রি আরো বেড়েছে যখন তিনি তার মেয়েকে নিয়ে দুর্নীতির জাল তৈরি করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, গরিবের টাকা যে লুট করেছে, চুরি করেছে, কোটি কোটি টাকা যে তুলেছে, যাকে তিনি বীর বলেছেন, এই অনুব্রত এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল, যিনি আপনার মতো এত ছিপছিপে সুন্দরী নন, তার মুখ কিন্তু আপনার থেকে আরো অনেক বেশি বিক্রি হয়। সুতরাং এই গরিমা নষ্ট করবেন না নারীত্বের, ভুল অহং বোধে ভুলবেন না,
একজন সহকর্মী হিসেবে এই কথা বলতে পারি। আর সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, এড়িয়ে যাবেন বলেই আপনি মান অভিমান করে বেরিয়ে গেছেন, সারা পশ্চিমবঙ্গ বলছে। তাই আমি এইটুকু বলবো যে আইনি পথে চলুন, নিজেকে নির্দোষ প্রমাণ করুন, ততদিন অবধি বিনয় বজায় রাখুন। এইটুকুই তো আমাদের পশ্চিমবঙ্গের শিল্পীদের থেকে কাম্য। হোক না আপনি চোরের দলে নাম লিখিয়েছেন, হোক না আপনি নিজের সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যেখান থেকে বারাসাত থেকে আপনি বসিরহাট থেকে আপনি এমপি হয়েছেন, যেখানে আপনাকে নিয়ে পোস্টার হাতে লিখে দাঁড়িয়ে থাকে বসিরহাটের মানুষ যে এমপির দেখা নাই রে, এমপির দেখা নাই, একটু বিনয় আপনার সত্যি তো মানে আপনার মুখ তো বিক্রি হয়, সন্ধান চাইতে বিক্রি হয়, যারা যাদের ভোটে আপনি জিতে আপনার এত অহম্বোধ হয়েছে সেখানে বিক্রি হয়। একটা কথা বলতে একটুখানি আমি মাঝখানে একটুখানি তোমায় আজকে একটা কথা জিজ্ঞেস করি, মানে নুসরাতের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি নুসরাতের ক্ষেত্রে শুধুমাত্র তৃণমূলকে দোষারোপ করাটা কি সম্পূর্ণ ঠিক হবে? ধরো দীর্ঘদিন আগে তোমার মনে আছে যে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে সেখানেও নুসরাতের নাম জড়িয়ে গেছিল এইভাবে যে যে মূল অভিযুক্ত ছিল শোনা গেছিল সে নাকি নুসরাতের বন্ধু, এবং তারপরে এমন খবর প্রকাশ ছিল তিনি তাকে পলায়নে এরকম খবর প্রকাশ হয়েছে সাহায্য করেছিলেন বলে একটা অভিযোগ উঠে এসেছিল। দেখুন সেই সময় যদি এই অভিযোগ উঠে আসে তাহলে এই অভিযোগও ওই সময় উঠে এসেছিল যে তৃণমূলের কোন প্রভাবশালী মন্ত্রী তাকে পলায়নে সাহায্য করেছে। ঠিক আছে, তো আমি আর তার কোনো ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথাই যাব না। ঠিক আছে, তিনি এফিডেভিটে নির্বাচনে প্রার্থী হওয়ার সময় কি কি লেখেন, লোকসভাতে নিজের সম্পর্কে বায়োডাটা দিতে গিয়ে কি কি লেখেন, আর আসল জীবনে কি কি উনি লেখেন, আমি এই বিতর্কে যাব না। ঘটনা হচ্ছে যে আমি ধরে নিতেই পারি এই ধরনের এই বিষয়টা, মানে যেহেতু মানে উনি লোকসভায় ওনার পরিচয় এইটাই দিয়ে থাকেন, মানে তুমি মানে বৈবাহিক পরিচয়ের কথা মেন করছো দিয়ে থাকেন, সুতরাং এটা তো আর ওনার শুধুমাত্র ব্যক্তি জীবনে সম্পর্কিত নয়, এটা তো একদম সম্পূর্ণ আইনের সাংবিধানিক বিষয় না। আমার বক্তব্য হচ্ছে আসলে ভালো করে দেখুন যে যদি কোন রকম কাজ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নুসরাত জাহান করে ফেলেছিল পার্কস্ট্রিটের সময়, আমি ধরেই নিচ্ছি অনিচ্ছাকৃত, তো তাহলেও সেই সময় থেকেই তৃণমূলের তাকে তার মধ্যে আজকে যে অভিযোগ উঠে আসছে সেই ধরনের সম্ভাবনা প্রবল বলেই তৃণমূল তাকে লালন করে। এই তো আমরা ঠিক যেমন মানুষ চাই তেমন মানুষ পেয়ে গেছি, এবং হয়তো নুসরাত জাহানের ক্ষেত্র হয়েছিল এই তো আমি সেই গার্জেন পেয়ে গেছি যারা আমাকে আরো বড় করে তুলতে সাহায্য করবে, এই সব দিক দিয়ে প্রোটেক্ট করতে সাহায্য করবে, না হলে নুসরাত জাহানের সঙ্গে যুক্ত কোম্পানি যেখানে উনি ডিরেক্টর, ডিরেক্টর মানে যাদের কথায় কোম্পানি নিজের স্ট্র্যাটেজি বানায়, স্ট্র্যাটেজি তৈরি করে, সেই কোম্পানি যখন মানুষ লুট করেছে, মানুষের সর্বস্বান্ত আবাস দুর্নীতি আমরা গ্রামে দেখেছি, কেন্দ্র সরকারের টাকা চুরি করে তৃণমূল নেতারা কিভাবে অসহায় মানুষকে, গরিব মানুষকে শেষ করেছেন, তারপর এই আবাস দুর্নীতি শহরে এসে পড়ল, কি করল গ্রাম থেকে শহর দুর্নীতির জোয়ার, আবাস দুর্নীতি সেটা কি করল তৃণমূল, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নের চেয়ারে বসে মিডিয়া এবং বিরোধী দল বিজেপি যেটাকে সামনে তুলে নিয়ে এলো তাদের বিরুদ্ধে কথা বলছেন এবং বলছেন এগুলো অপপ্রচার, এগুলোকে জল ঘোলা করা হচ্ছে, এমন কিছু নয় বলে তার দলের যিনি এমপি যার সম্পর্কে অভিযোগ, যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতিকে উনি সিলমোহর দিচ্ছেন, আবার পরের লাইনে শেষকালে কায়দা করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া ওই নবান্নের এসির হাওয়ায়
14তলায় বসে থাকা মুখ্যমন্ত্রী বলছেন এটা ওর আইনের ব্যাপার, ও নিজে বিষয়টা দেখবে। এই মজা হচ্ছে পশ্চিমবঙ্গে। আবার বলছি, যদি নুসরাত জাহান আপনি যে কথা বললেন সেই অনুযায়ী বা বিভিন্ন অভিযোগ অনুযায়ী তার প্রথম যে কারণে তার নাম বাড়ে উঠে এসেছিল, সেই ঘটনায় তিনি কতটা বুঝে বা না বুঝে সেই ঘটনার সঙ্গে জড়িয়েছেন আমি জানি না, কিন্তু এই ঘটনা থেকে যে উদ্ধার করেছিলেন তিনি কিন্তু তৃণমূলের একজন প্রভাবশালী মন্ত্রী নেতা। খবরে প্রকাশ পেয়েছিল রুদ্র? হ্যাঁ, এই মন্ত্রীর নাম কি খবরে প্রকাশ পেয়েছে কখনো? না, এটাকে বারবার এড়িয়ে যাওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের প্রভাবশালী নেতা। এবার আপনারা এখনো চোখ মেলে দেখে নেবেন যে তৃণমূলের কোন নেতা বা মন্ত্রী বা প্রাক্তন মন্ত্রী যাদের সঙ্গে এই টলিউডের বিভিন্ন হিরোইনকে অত্যন্ত আন্তরিক ভাবে দেখতে পাওয়া যায়। আবার বলছি যে তুমি নামটা বলতে চাইছো না, তুমি নামটা বলতে চাইছো না? না, আমার তো প্রয়োজন নেই, কারণ আমি তো তার প্রমাণ আমার হাতে নেই। বুঝতে পেরেছি। প্রমাণ তো নেই বা আমি সচক্ষে তো কোনো কিছু দেখিনি। আমি ছবিতে দেখেছি, আমি লোকমুখে শুনেছি, তৃণমূল দলেরই ঘনিষ্ঠদের থেকে শুনেছি। তো এটা বেসিক্যালি একটা দলের রুচি যে তারা কাকে লালন করবে, বা কেউ যদি কোনো ভুল করে ফেলে সেই দল যদি নিষ্কলঙ্ক এবং সঠিক রাস্তায় চলবার হতো তাহলে তাকে অনুশাসনের মধ্যে রাখতো, তাকে বোঝাতো যে আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই ভুলটি করে ফেলেছেন আর করবেন না। এক্ষেত্রে এই দলটি ওত পেতে থাকে যে কে ভুল কাজ করবার সামান্য সম্ভাবনা কার মধ্যে দেখতে পাচ্ছি তাকেই বড় করো, তাকে দিয়েই আরো ক্রাইমের সঙ্গে জড়িত করাও, সে নিজেও কিছু টাকা তুলুক মানুষের লুট করা এবং আমাদের পার্টিতেও কিছু দিক, তাহলে আমাদের পুলিশ যতই দুর্নীতি সম্পর্কে অভিযোগ আসুক না কেন, সাধারণ মানুষ যতই কেঁদে কোকিয়ে মরে যাক না কেন, খেতে না পেয়ে সর্বশান্ত হয়ে গিয়ে আমার পুলিশ মমতা পুলিশ তার পাশে দাঁড়াবে না। তাই হয়েছে এই ঘটনার ক্ষেত্রে। একদম শেষ কথায় আসি রুদ্র, তুমি তাহলে বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলেন যে দলের কর্মীরাই আমাদের সম্পদ, কিন্তু তুমি বলছো না সম্পদ হচ্ছে এরা, এই ধরনের এলিমেন্ট। উনি কর্মী বলতে কর্মী আর উচ্ছিষ্টের মধ্যে তফাৎ আছে। উচ্ছিষ্ট যারা তারাই কর্মী, যারাই মানুষের মানুষকে লুট করে তার অর্ধেক নিজে রাখে অর্ধেক পার্টিতে দেয় তারাই তৃণমূলের সাচ্চা কর্মী। আর তৃণমূলের তারাই উচ্ছিষ্ট যারা কর্মী কিন্তু তোলাবাজি করতে পারে না, নিজেও ভাগ পায় না অন্যকেও দিতে পারে না, দুটো ভাগে বিভক্ত তারা উচ্ছিষ্ট।